মৃত্যুর আগে 48 ঘন্টা কোথায় ছিলেন শ্রীদেবী? রবিবার ভোররাতে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর পর এবারে সামনে উঠে এসেছে নতুন তথ্য। ভারতীয় গণমাধ্যমের দাবি, মৃত্যুর পূর্বে 48 ঘন্টা দেখা যায়নি শ্রীদেবীকে। এই সময় তিনি হোটেলে ছিলেন বলে দাবি করেছে তার পরিবার। জানা গিয়েছে মৃত্যুর সময় বাথরুমে ছিলেন শ্রীদেবী, ফলে কাউকে ডাকতেও পারেননি, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বনি কাপুর যতক্ষণে ঘুম থেকে উঠে স্ত্রীর খোঁজ করেছেন, ততক্ষণে শ্রীদেবীর দেহ নিথর হয়ে গিয়েছে। কিন্তু শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত দেব সঞ্জয় কাপুর জানিয়েছেন, শ্রীদেবীর কোনো হার্ট অ্যাটাকের ইতিহাস ছিল না, হৃদরোগজনিত কোনো সমস্যাও ছিল না তার। প্রসঙ্গত, মোহিত মারওয়ার বিয়েতে কাপুর পরিবারের সবাই উড়ে গিয়েছিল দুবাই। অনুষ্ঠান শেষে অন্যান্যরা ফিরে এলেও বনি কাপুর, শ্রীদেবী ও ছোট মেয়ে খুশি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। খবরে বলা হয়েছে শনিবার রাতে শ্রীদেবীর একটি নৈশভোজের নিমন্ত্রণ ছিল, কিন্তু সেখানেও তিনি যাননি। তবে মৃত্যুর আগের 48 ঘন্টা কেন হোটেলের ঘর থেকে বেরোলেন না শ্রীদেবী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সময় তিনি কি সত্যিই হোটেলে ছিলেন?